আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটিতে জানতে পারবেন অতিরিক্ত আপেল খেলে যেসব ক্ষতি হয় শরীরের যত্ন নিতে আপেল অত্যন্ত উপকারী চিকিৎসক এবং পুষ্টিবিদ সকলেই আপেল খাওয়ার কথা বলে থাকেন ওজন কমানো থেকে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এই ফলের উপকারিতা বহু অফিসের টিফিনে হোক কিংবা সকালের ডাইটে নিয়ম করে আপেল খান অনেকেই কিন্তু উপকার থাকা সত্ত্বেও রোজ আপেল খাওয়া কি ঠিক চিকিৎসকরা জানাচ্ছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ রোজ দুটি করে আপেল খেতেই পারেন কিন্তু তার বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো নয় আপেল চাষের সময়ে এক ধরনের ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয় আপেলের সঙ্গে এই ক্ষতিকারক কীটনাশক পদার্থ শরীরে যায় সেগুলি ডেকে আনে নানা বিপদ বেশি পরিমাণে আপেল খেলে তাতে থাকা কীটনাশক অন্তরের নানান সমস্যার আশঙ্কা বাড়িয়ে দেয় এমনকি অন্তরে ক্যান্সারের আশঙ্কাও বেড়ে যেতে পারে পাকস্থলীর ক্ষতি হতে পারে মলদারের নানান অসুখ হতে পারে এর কারণে এর পাশাপাশি রক্তে দূষিত পদার্থর পরিমাণ বেড়ে যাওয়া শরীরে নানান ধরনের বিষ্ক্রিয় হওয়ার সমস্যা তো আছেই আপেল চকচকে করতে কৃত্রিম মম ব্যবহার করা হয় এর গায়ে প্রাকৃতিকভাবে আপেলের গায়ে অল্প মম জাতীয় পদার্থ থাকে কিন্তু সেটি বেশিদিন টেকে না তারপরে আপেল তাজা রাখতে এবং চকচকে করতে অনেকে এর গায়ে মম এবং পেট্রোলিয়াম জেল লাগান এগুলিও পেটে যায় অন্তে এই মম এবং পেট্রোলিয়াম জেল জমা হয় সেটিও ক্যান্সার সহ নানা অসুখের আশঙ্কা বাড়িয়ে দেয় ডায়াবেটিস থাকলে আপেল খেতে বারণ করা হয় ডায়াবেটিস না থাকলেও রোজ আপেল খেলে রক্তে শকরার মাত্রা বেড়ে যেতে পারে চিকিৎসকরা প্রতিদিন দুইটির বেশি আপেল খেতে বারণ করেন এ কারণে বেশি আপেল খেলে হজমের সমস্যা হতে পারে এমনকি বাড়তে পারে ওজনও আপেলে এক ধরনের অ্যাসিডিক উপাদান থাকে এই অ্যাসিড রোজ দাঁতের সংস্পর্শে আসার ফলে দাঁত ক্ষয়ে যায় যাদের আগে থেকেই দাঁত বা মারির সমস্যা আছে আপেল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অ্যালার্জি হতে পারে অতিরিক্ত আপেল খেলে ফল খেলে অ্যালার্জি হয় বহু মানুষের এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যান কারণ এই মানুষগুলো আপেল খেলেও সমস্যা তৈরি হয়ে যেতে পারে আপেল খেতেই পারেন তবে এর বিষ ফেলে খাওয়াই মঙ্গল কারণ এই ফলের বীজে রয়েছে পটাশিয়াম সাইনাইট এই পদার্থ কিন্তু বিষক্রিয়া ঘটাতে পারে তাই আপেল খাওয়ার আগে অবশ্যই আপেলের বিষ ফেলে খাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আশা করি বুঝতেই পেরেছেন একজন সুস্থ মানুষ কতটুকু আপেল খেতে পারবেন আর কতটুকু আপেল খেলে আপনার শরীরের ক্ষতি হতে পারে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ